নমস্কার বন্ধুরা টুরু কেডিয়ার গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট মাঝে মাত্র আর কয়েকটা দিন বাকি সামনে এগারোই ডিসেম্বর পরীক্ষা তো তোমরা যে সকল পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটা পর্ষদ থেকে জানানো হয়েছে নিয়ম অমান্য করলেই প্রাথমিক টেট পরীক্ষা বাতিল সাফ জানিয়ে দিল পর্ষদ কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এছাড়াও পরীক্ষা কেন্দ্রে এই সাবধানতাগুলি অবলম্বন না করলে মহা বিপদে পড়বেন তো পুরো ব্যাপারটা এখন আমরা দেখে নেব নিয়ম অমান্য করলেই টেট পরীক্ষা বাতিল তো কি কারণে সেটা আমরা এখন জানব দিন দর্পণ পত্রিকাতে আজকেই এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে তো দেখো প্রাথমিকের টেটকে কেন্দ্র করে কার্যত নিয়মের কড়াকড়ি প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষার্থীদের রোল নম্বর ধরে ধরে নির্দিষ্ট জায়গায় থাকবে বসার ব্যবস্থা অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তার বাইরে অন্য কোনো জায়গায় পরীক্ষার্থী বসলে তার পরীক্ষা বাতিল করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে এই নিয়মগুলি পরীক্ষার্থীরাই পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন তো দেখো এইখানে কিন্তু একটা খুব একটা ভালো খবর পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন পরীক্ষার্থীরাই অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নপত্রের প্যাকেট প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথক থাকবে এমনটাই খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে সেক্ষেত্রে রোল নম্বর ধরে নির্দিষ্ট আসনে না বসলে সমস্যা হতে পারে বলেই অনুমান পর্ষদের আধিকারিকদের তার জন্যই এই পদক্ষেপ বলেই দাবি পর্ষদের আধিকারিকদের তবে এক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যদি তার বরাদ্দ হওয়া আসনে না বসেন তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত হয়ে যাবে বলেই পরীক্ষার্থীদের দেওয়া অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকছে এর পাশাপাশি বৃহস্পতিবারই মুখ্য সচিব প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সঙ্গে নিয়ে টেটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন খোদ সচিব এবার নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর এখানে একটা দেখে নাও সূত্রের খবর আঠাশে নভেম্বরের পর থেকেই অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আর এই অ্যাডমিট কার্ডেও উল্লেখ থাকছে একাধিক দিন বিধিনিষেধের পরীক্ষার্থীদের এখানে আরেকটি ব্যাপার দেখো দু ঘন্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে এবার পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশান করা হবে এখানেও এবছরের উল্লেখযোগ্য একটা বিষয় পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশান করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি হবে যারা বিশেষভাবে অক্ষম পরীক্ষার্থী থাকবেন তাদের অতিরিক্ত পঞ্চাশ মিনিট দেওয়া হবে পরীক্ষার জন্য মানে যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য পঞ্চাশ মিনিট এক্সট্রা দেওয়া হবে শুধুমাত্র পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং তাদের একটি পরিচয়পত্র নিয়ে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে যে সময়সীমা দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য তারপরে এলে কোনোভাবেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হবে না কোনো রকম মোবাইল ফোন ইয়ারফোন ক্যামেরা ঘড়ি হ্যান্ডব্যাগ নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে প্রশ্নপত্রের একটি কপি দিয়ে দেওয়া হবে পরীক্ষা চলাকালীন সময় কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না অ্যাডমিট কার্ডে একাধিক নির্দেশ উল্লেখ করা থাকবে বলেই পর্ষদ সূত্রে খবর পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় একশো ধারা জারির পাশাপাশি ইতিমধ্যে ষোলো দফা ও বিভিন্ন জেলাকে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আপডেট ছিল তো ভিডিওটি তোমার যদি একটু কাজে লেগে আস উপকারে লাগে তো তোমরা অবশ্যই একটু লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামী যত আপডেট আসবে এক্সাম সম্পর্কিত তোমাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থেকো এবং ভালো করে এক্সামের জন্য নিজেদের